হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত পর্বে প্রথম অধ্যায়ের প্যাটার্ন সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটিতে অনুশীলনীর প্যাটার্নের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে 9 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে, এখানে কাঠির সংখ্যার তালিকা করো, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে ব্যাখ্যা করো, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো এখানে প্রথমে আমরা 9-এর ক অঙ্কটা সমাধান করব। তো এখানে ক নম্বর অঙ্কতে দেওয়া আছে যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা, যেহেতু কাঠির তালিকা করো, আমাদের তালিকাটা বের করতে বলছে, তাহলে প্রথম চিত্রের তালে কাঠির সংখ্যা, দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা, তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা কতটি সেটা আমাদের প্রথমে বের করতে হবে। তো প্রথম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান 7টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান 10টি। এখন আমাদের বের করতে বলছে কাঠির সংখ্যার তালিকা করো, অর্থাৎ কাঠির সংখ্যার তালিকা সমান প্রথম চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 4টি, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 7টি, তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 10টি। তো এর পরবর্তীতে দেওয়া আছে যে খ নম্বর অঙ্কতে দেওয়া আছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে ব্যাখ্যা করো। এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। 9-এর খ নম্বর অঙ্কটা এখন সমাধান করব। তো এখন 9-এর খ নম্বর অঙ্কটা সমাধান করতে হলে আমাদের প্রথমে তালিকাটা লিখতে হবে, অর্থাৎ কাঠির সংখ্যার তালিকা। তো তালিকাটা আমরা পাইছিলাম এখানে 4, 7 এবং 10। এখন সাধারণত কোনো একটা প্যাটার্ন থেকে আমরা পরবর্তী সংখ্যাগুলো খুব ইজিলি বের করতে পারি যখন এদের পার্থক্যটা আমাদের জানা থাকে। তো এখন আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত সেটা আগে বের করে নিব। তো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, এখানে এই দুটা সংখ্যার পার্থক্য হচ্ছে 3, এই দুটা সংখ্যার পার্থক্য হচ্ছে 3। তো লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিবার পার্থক্য 3 করে বৃদ্ধি পায়। তো এখন আমরা এই কথাটা লিখব যে লক্ষ্য করি প্রতিবার অর্থাৎ লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 3 করে বৃদ্ধি পায়। তাহলে আমাদের যেহেতু এখানে বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে, তো তালিকার পরবর্তী সংখ্যাটি হবে 3 করে পার্থক্য বৃদ্ধি পায়। এখানে প্রথমটাতে ছিল 4, দ্বিতীয়টাতে ছিল 7টি কাঠি, তৃতীয়টাতে ছিল 10টি কাঠি, তাহলে চতুর্থটাতে হবে 10-এর সাথে 3 যোগ করতে হবে, অর্থাৎ 10 যোগ 3 সমান 13টি, অর্থাৎ পরবর্তী তালিকার পরবর্তী সংখ্যাটি হবে 13। এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের গ নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো আমাদের উত্তরটা ছিল যে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 13টি। তো এখন এই কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা আমরা তৈরি করব, তৈরি করে দেখব যে ওই চিত্রতে 13টি কাঠি আছে কিনা। তো এখন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। তো গ নম্বর অঙ্কতে যে আমরা কাঠি দিয়ে যদি আমরা চিত্রটা অঙ্কন করি, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কাঠি ছিল 1টা ঘর আয়তক্ষেত্রের মতন, দ্বিতীয় চিত্রে 2টা ঘর, তৃতীয় চিত্রে আরেকটা বৃদ্ধি পাবে, চতুর্থ চিত্রে আরেকটা বৃদ্ধি পাবে। এবার দেখব যে চিত্রে কাঠির সংখ্যা কতটি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13, অর্থাৎ আমরা পাইলাম যে চিত্রটিতে
টিতে কাঠের সংখ্যা সংখ্যা সমান 13টি। এখন আমরা বের করব যে আমাদের যে উত্তরটা পাইছি, যে পরবর্তী চিত্রে কাঠের সংখ্যা আগের খ নম্বরে পাইছি যে 13টি, এখানে এই চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা পাইলাম 13টি, তাহলে আমাদের সমান হলো। অর্থাৎ খ হতে পাই যে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা, চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা সমান 13টি। আমাদের এখানে তালিকার পরবর্তী সংখ্যায় পরবর্তী চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 13টি। আমাদের গ নম্বরে বলা আছে যে চতুর্থ চিত্রটি অঙ্কন করো, অর্থাৎ পরবর্তী চিত্রটি অঙ্কন করো। তো অঙ্কন করে তোমার উত্তরের সাথে যাচাই করো। তো এখন আমি অঙ্কন করলাম, অঙ্কন করে দেখলাম যে চতুর্থ চিত্রের কাঠের সংখ্যা হচ্ছে 13টি, তো আমাদের উত্তর ছিল 13টি। তাহলে আমাদের উত্তর যাচাই করা হলো। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 10 নম্বর সৃজনশীল প্রশ্নটার সমাধান দেখব। এখানে দেওয়া আছে দেশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হলো। তো এখানে তিনটা দেওয়া আছে যে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। তো এখানে ক নম্বরে দেওয়া আছে যে চতুর্থ প্যাটার্নে দেশলাইয়ের কাঠির সংখ্যা কত, অর্থাৎ চতুর্থ নম্বর চিত্রে কাঠির সংখ্যা কত হবে। খ নম্বরেতে দেওয়া আছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। গ নম্বরে দেওয়া আছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশলাইয়ের কাঠির প্রয়োজন। তো এখন আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে চতুর্থ প্যাটার্নের দেশলাইয়ের কাঠির সংখ্যা বের করব। তো এখানে আমরা চিত্র অঙ্কন করে বের করব না, কারণ আমাদের এখানে চিত্রের কথা বলা নাই। তো এখানে আমরা প্রথম চিত্রে কাঠের সংখ্যা কত, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা কত, তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা কত, এইভাবে প্রথমে একটু বের করে নিব আমরা। তো ক নম্বর সমাধান যদি আমরা করি, তো প্রথম চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে, প্রথম চিত্রে কাঠের সংখ্যা সংখ্যা সমান, প্রথম চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা, অর্থাৎ প্রথম চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 3, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান 5, তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান 7। এখন আমরা তালিকাটা পাইলাম কি, অর্থাৎ কাঠের দিয়াশলাইটের কাঠির তালিকা, কাঠির সংখ্যার তালিকা, অর্থাৎ কাঠির সংখ্যার সংখ্যার তালিকা তালিকা সমান প্রথম চিত্রে দেওয়া আছে 3, দ্বিতীয় চিত্রে হচ্ছে 5টি কাঠি, তৃতীয় চিত্রে হচ্ছে 7টি কাঠি। তাহলে পার্থক্য কত এদের মধ্যকার, পাশাপাশি দুইটি সংখ্যার মধ্যকার পার্থক্য কত? এই দুইটার মধ্যকার পার্থক্য হচ্ছে 2, এই দুইটার মধ্যকার পার্থক্য হচ্ছে 2। তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 করে বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতি ক্ষেত্রে লক্ষ্য করি প্রতি ক্ষেত্রে পার্থক্য, প্রতি ক্ষেত্রের পার্থক্য 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রের পার্থক্য 2 করে বৃদ্ধি পায়। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি হবে সমান, এখানে প্রথম চিত্রে কাঠের সংখ্যা 3, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা 5, তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা 7, চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে 7 যোগ 2, অর্থাৎ পার্থক্য যত সমান হবে 9টি, অর্থাৎ পরবর্তী চিত্রে কাঠের সংখ্যা হবে 9টি। এখন আমাদের খ নম্বর অঙ্কটাতে বলা আছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে। তো আমরা জ্যামিতিক প্যাটার্ন দিয়ে তৈরি করে আমরা পরবর্তী সংখ্যাটি বের করব। এখন জ্যামিতিক প্যাটার্ন যদি তৈরি করতে হয়, এখানে আমরা খ নম্বর অঙ্কটা এবার সমাধান করব। খ নম্বর অঙ্কটা সমাধান করব আমরা প্রথমে বীজগণিতিক রাশি বা জ্যামিতিক প্যাটার্ন তৈরি করব। প্রথম চিত্রে কাঠের সংখ্যা, চিত্রে কাঠির সংখ্যা সমান,
প্রথম চিত্রে কার্ডের সংখ্যা হচ্ছে তিনটি, প্রথম চিত্রে কার্ডের সংখ্যা হচ্ছে তিনটি। তো এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি এই তিনটাকে? সাধারণত জ্যামিতিক প্যাটার্ন তৈরি করতে হলে এখানে যে পার্থক্য দেওয়া আছে সেই পার্থক্যকে যত নম্বর চিত্র দিয়ে কাজ করব, অর্থাৎ প্রথম চিত্র, তাই এক দ্বারা গুণ করবো এটাকে। এবার দুইওকে দুই, এখন এখানে হলো দুই কিন্তু এখানে আছে তিন, কত বেশি? এক বেশি, তাই এটার সাথে এক যোগ করে দিব। সেমভাবে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা সমান হচ্ছে পাঁচ, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা পাঁচটি। তো এখন এটারে লেখা যায় যে পার্থক্য হচ্ছে দুটি চিত্রের মানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে দুই, দুই গুণন দ্বিতীয় চিত্র নিয়ে আমরা কাজ করতেছি, তাই এটাকে দুই দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ দুই দুগুণে চার। তো চারের থেকে পাঁচ কত বেশি? এক বেশি, তাই এটার সাথে এক যোগ করতে হবে। সেমভাবে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান সাত, তাহলে তৃতীয় চিত্র পার্থক্য হচ্ছে দুই গুণন আমরা তৃতীয় চিত্র নিয়ে কাজ করি, তাই তিন দ্বারা গুণ করব। তিন দুগুণে ছয় কত বেশি? এক বেশি, অর্থাৎ যোগ হচ্ছে এক। তাহলে একইভাবে যে তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা আমরা পাইলাম এত, তাহলে ক চিত্রের কাঠির সংখ্যা সমান দুই, পার্থক্য হচ্ছে দুই গুণন ক যোগ এক সমান দুই ক যোগ এক, অর্থাৎ আমরা জ্যামিতিক প্যাটার্ন পাইলাম দুই ক যোগ এক। এখন আমরা এটাতে মানটা বসাই দেব। জ্যামিতিক প্যাটার্ন অর্থাৎ বীজগণিতিক রাশি বীজ গ নিতীয় রাশি সমান দুই ক যোগ এক। এখন এখানে যদি আমাদের চতুর্থ চিত্রের কাঠি সংখ্যা বের করতে বলে, তাহলে এই কয়ের জায়গায় আমরা চার বসাই দিব। যদি আমাদের পঞ্চম চিত্রের কাঠি সংখ্যা বের করতে বলে, তাহলে কয়ের জায়গায় আমরা পাঁচ বসাই দিব। যদি আমাদের একশোতম চিত্রের কাঠি সংখ্যা বলে, তাহলে কয়ের জায়গায় আমরা একশো বসাই দিব। তাহলে আমাদের এখানে বলছে যে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত, অর্থাৎ চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা কত? তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা সংখ্যা সমান দুই গুণন চার যোগ এক সমান নয়, অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে নয়টি, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। গ নম্বর অঙ্কটাতে দেওয়া আছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশ লাইটের কাঠির প্রয়োজন। তো আমরা জ্যামিতিক প্যাটার্ন যেটা আমরা খ হতে পাই, আমরা এখন গ নম্বর অঙ্কটা সমাধান করব। গ নম্বর অঙ্কটা তো খ হতে পাই জ্যামিতিক প্যাটার্ন বা বীজগণিতিক রাশিটা আমরা পাইছি যে দুই ক যোগ এক, অর্থাৎ আমাদের বীজগণিতীয় রাশিটা ছিল দুই ক যোগ এক। এখন শততম প্যাটার্ন মানে শততম চিত্রে কাঠির সংখ্যা কতগুলো সেটা আমরা বের করব। এখানে যদি কয়ের জায়গায় যদি আমরা একশো বসিয়ে দিই, তাহলে শততম চিত্রের কাঠির সংখ্যা আমরা পাব। তো এখানে শত একশোতম চিত্রে কাঠির সংখ্যা সমান দুই গুণন একশো যোগ এক সমান, এখানে হচ্ছে দুইশো যোগ এক সমান দুইশত এক, অর্থাৎ শততম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে দুইশো এক। আমাদের অ্যান্সারটা হবে, অর্থাৎ উত্তর, শততম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে দুইশো একটি।